যখন আমার মনটা ভীষণ খারাপ থাকে তখন আমি চেষ্টা করি যে নিজেকে ট্রিট দেওয়ার জন্য একটু যেন ভালো অনুভব করি। আসসালামু আলাইকুম সবাইকে, সুলতানা কাসেস ব্লগে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আবারও ওয়েলকাম জানাচ্ছি। ফেসবুক এবং ইউটিউব খুলে দেখা যায় যে শুধু মানুষজন ঘর সাজানো ব্যস্ত এবং অটোমেটিক থিম নিয়ে সবাই কী সুন্দর সুন্দর করে ঘর সাজিয়ে নিচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছে, আমার কাছেও ভালো লাগতো আগে একটা সময় যখন আমি অনেক বেশি ফ্রি ছিলাম। এখন আসলে আমি ফ্রি আছি, তারপরে এখন আসলে একটু অনেক বেশি অলস হয়ে গেছে, সেজন্য করতে পারি না। একটু ঘরের ভিতরে একটু অটোমেটিকটা ভাইব নিয়ে আসলে তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এবছর আসলে আমি ঘরে কোনো সাজগোজ কিছুই করছি না, কারণ আসলে আমার ওরকম একটা সময় পাচ্ছিলাম না। তো আজ হচ্ছে আমার ডে অফ, আমার সকালবেলা ইউনিভার্সিটি ছিল, সেখান থেকে এসে একদম জামা কাপড় মানে জ্যাকেটটা খুলে আমি হচ্ছে রান্নায় চলে আসলাম, যেহেতু বাচ্চারা বাসায় আছে। তো দেখা যায় দুইটা দিন আমি বাসায় থাকি, সেজন্য নিজে হাতে একটু তাদের জন্য রান্না বান্না করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে হালকা পাতলা কিছু রান্না করে আমরা খাওয়া দাওয়া করে এখন ভাবছি যে একটু বাইরে যাই, যেহেতু আমার মন খারাপ। তারপর হচ্ছে আর অটম কিন্তু চলে এসেছে, কিছুদিন পরে পাতাগুলো কিন্তু একদম ঝরে যাবে, তখন আর বেশি ভালো লাগবে না এখন যতটা ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে আসলে ওয়েদারটাকে আর মিস করতে চাচ্ছি না। সবসময় মনে করি যে অটোমে আমরা সুন্দর সুন্দর ছবি তুলব বা ভিডিও ক্লিপ নিব, কিন্তু হয়ে ওঠে না। সময় আমাদের সাথে আসলে অনেক বেশি শত্রুতা করে। যখন আমি বাসায় থাকি তখন দেখা যায় যে অনেক বেশি বৃষ্টি বা ঠান্ডা থাকে, বাইরে আসলে বেরোতে ইচ্ছে করে না। আবার অনেক সময় দেখা যায় ওয়েদারটা অনেক সুন্দর সানি থাকে, ওই দিন আসলে আমরা অনেক ব্যস্ত থাকি। তো সব কিছু মিলাই আসলে যে ভিডিও বা ছবি তুলব সেরকম একটা পরিস্থিতি হয়ে ওঠে না। তো আজ যেহেতু হাতে একটু সময় আছে তো ভাবছি যে একটু বাইরে যাই, গিয়ে একটু ছবি টুবি তুলি। আমার হাজব্যান্ডকে বললাম যে তুমিও চলো, তো সে বললো যে না তার একটু ব্যস্ততা আছে, আবার সে এখন জবে যাবে। তো আমাদেরকে বললো যে 20 মিনিটের ভিতরে যা করার করবা, আমি আর বেশি সময় দিতে পারবো না। তো সেজন্য আসলে আমরা দূরে কোথাও যাচ্ছি না। আমি যখন আসলে ঘুরি তখন দেখা যায় যে সুন্দর সুন্দর লোকেশান সিলেক্ট করে রাখি, তো এই জায়গায় যাবো সেই জায়গায় যাবো। তো ওকে আসলে আমি বলেছিলাম যে ওই জায়গায় খুব সুন্দর, গাছগুলো দেখতে বেশি ভালো লাগে, চলো না যাই। সে বললো যে না আমার পক্ষে সম্ভব না, তোমরা বাসার সামনে যদি ছবি টুবি তুলতে পারো তাহলে তুলো, না হলে আজকে আর করা হবে না। তো ভাবছি যে যাই হোক, আমিও ব্যস্ত হয়ে যাব, কাল থেকে আবার আমার জব শুরু। তো সেজন্য ভাবছি যে না দূরে যাই না, আর আমার বাসার সামনে যে পার্ক আছে সেখানে কিছু ছবি টুবি তুলে নিই। তো এখানে হচ্ছে আমি আর সাহাবি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরলাম, আর স্বাধীনও আমাদের সাথে একটু ম্যাচিং করে নিল। তো এগুলো আসলে অটোমের জন্য কেনা না, এগুলো এমনিতেই আসলে অনলাইন থেকে আমরা লং স্কার্টগুলো কিনেছিলাম। আর আমাদের বাসায় হচ্ছে কি এই ধরনের এই যে হুডি টাইপের সোয়েটারগুলো ছিল, তো সব কিছু মিলিয়ে আসলে পরিয়ে নিলাম। তো ভালোই লাগছে গাছের সাথে, তারপর হচ্ছে আশেপাশে পরিবেশের সাথে আমাদের জামা কাপড়গুলো ভালোই মিলে গিয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগছে, আমার মনও ভালো লাগছে। আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে সব কিছু মিলিয়ে, মনে হচ্ছে প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গিয়েছি। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে ছবি তোলার চেষ্টা করছি। দেখা যায় যে আমি হয়তো বা পোস্ট নিয়ে দাঁড়ালে আমার বাচ্চারা রেডি থাকে না, বা ওরা রেডি থাকলে আমি রেডি থাকি না। তো সব কিছু মিলিয়ে আসলে মনের মতো হচ্ছে না। তো আমার হাজব্যান্ডও খুবই বিরক্ত, বললো যে চলো থাক আর লাগবে না যে যতটুকু হয়েছে আর কি। তো আর কি করা, এখন আর হাতে যেহেতু সময় কম, অল্প সময়ের ভিতর যতটুকু পারছি এই বছরটার জন্য স্মৃতির পাতায় এগুলো ধরে রাখার চেষ্টা করছি। তো পার্কের এখন ওয়েদারটা যদি বলি একটু ঠান্ডা ঠান্ডা ঠান্ডাও লাগছে, আমরা জ্যাকেট ছাড়া এসেছি বাসা থেকে, তো আমাদের পার্কটা দেখা যায়, তো সেজন্য জ্যাকেট পরে আসিনি, এখন গিয়ে বাসায় ঢুকে যাব। তো এই তো, আর হচ্ছে আমরা এখন এই যে বাচ্চাদেরকে বললাম তোমরা একটু নামো, এই সিঁড়িটা খুব সুন্দর পাতা ঝরে পড়ে আছে, চারপাশে খুবই সুন্দর লাগছিল দেখতে। এই সিঁড়িটা অনেক সুন্দর, দেখুন কতগুলো পাতা কিন্তু ঝরে পড়ে আছে, পাতাগুলোর কালারগুলো হচ্ছে কি কিছু সবুজ, কিছু হালকা হলদে টাইপের, কিছু একটু লালচে হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে, মনে হচ্ছে ফুলের পাপড়ি ছিঁড়িয়ে রেখেছে। অটোম সিজনে আসলে এরকমই হয়, কিছুদিন পরে হয়তো বা এই গাছের যে পাতাগুলো দেখছি সুন্দর সুন্দর পাতাগুলো সেগুলো আর থাকবে না, একদম শূন্য বৃক্ষ দাঁড়িয়ে থাকবে, তখন ভুতুড়ে মনে হয়, তখন আর ভালো লাগে না। তো আমার কাছে অটোম সিজনটা খুবই ভালো লাগে, আর হচ্ছে স্প্রিং সিজনটা বেশি ভালো লাগে, দুইটা আসলে দুই ধরনের আছে। আমার তো এমনি মজা লাগে ঘুরতে ফিরতে খুবই আনন্দ, আর এখন হচ্ছে একটু একটু ঠান্ডা বাহিরে,
আর ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল দুপুরের দিকে, তারপরে একটু রোদও উঠেছিল। তো দুপুরের দিকে আসলে আমরা আসতে পারিনি, তখন আমি রান্নাবান্না করছিলাম, যেহেতু আমার ইউনিভার্সিটি থেকে আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিলো। তো এসে রান্নাবান্না করে খেতে খেতে প্রায় আমাদের 4:30 বেজে যায়। এরপরে হালকা পাতলা একটু রেডি হয়ে বাইরে আসি। তো ইতিমধ্যে হচ্ছে একটু একটু সন্ধ্যাও হয়ে গিয়েছিলো, অন্ধকার হয়ে গিয়েছিলো। তারপরেও ভাবছি কি না থাক, অন্ধকার হলেও আমরা কিছু ছবি টবি তুলে নিই, এটা আসলে স্মৃতির পাতায় থেকে যাবে, হয়তো বা আর সময়ও পাবো না। তো ভালো লাগছে, মাঝে মধ্যে আসলে নিজেকে ট্রিট দিতে ভালোই লাগে। একটু রেডি টেডি হয়ে বাইরে ঘুরতে যাবে, দেখবে মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। মানুষের মন সবসময় চাইলে আসলে ভালো রাখা বা থাকে না। তো সেজন্য নিজের মনকে ভালো রাখতে হলে নিজেকে চেষ্টা করতে হবে, অন্য কেউ এসে আপনার মন ভালো করে দেবে না। আর নিজের প্রশান্তি হচ্ছে নিজের কাছে, যেভাবে আসলে নিজের মন ভালো থাকে সেটাই করা আসলে উচিত। কে কী বললো, কে কী মনে করলো, সেটা আসলে ম্যাটার করে না আমার কাছে। বিশেষ করে আগে একটা সময় অনেক মানুষের কথা চিন্তা করতাম, এখন দেখা যায় যে আসলে মানুষের কথা চিন্তা করি কী লাভ, ওই মানুষগুলো কিন্তু দিন শেষে আমার কথা চিন্তা করে না। তো সেজন্য এখন চিন্তা করি যে আগে নিজেরটা চিন্তা করতে হবে, নিজের মন যেভাবে ভালো থাকে সেই দায়িত্বটা নিজেকে নিতে হবে। তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, কিছু কেউ কিছু মনে করবেন না। এই তো আমি বাসায়ও চলে আসলাম, আসার পরও হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রেশ অরেঞ্জ জুস করছি। এই ইতিমধ্যে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছে জবে যাওয়ার জন্য, সন্ধ্যাও ঘুরিয়ে এসেছে, আরেকটা দিনের পরিসমাপ্তি হতে যাচ্ছে। তো আর সন্ধ্যা হলে আসলে মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না, লম্বা একটা রাত। এর পরে হচ্ছে আমাদের আবার সবাইকে সকাল হলে আবার ছুটতে হবে, কর্মব্যস্তময় আরেকটা দিনের শুরু হবে। তো আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই গিয়েছে, ফ্যামিলির সাথে সুন্দর একটা সময় কাটিয়েছি। আর বাচ্চারাও দেখা যায় যে বাবা মার সাথে সময় কাটালে ওরা অনেক পছন্দ করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর আমার এই ফেসবুক পেজটা যদি ভালো লাগে ফলো করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।